হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল তোমাদের ডেলি ডেলি আমি ওয়েদার দেখাই আজকে ওয়েদার ভালোই রোদ উঠেছে আর দেখো আজকে কি মাছ আনলো এগুলো বাট্টো মাছ না রোয়ের পোয়ালি এগুলো আর এগুলো আজকে রান্না করব না কেটে ধুয়ে রেখে দেবো আবার বড় মাছও আনলো বোয়াল মাছ সেটা রান্না করব। আর দেখো আমি পার্লারেও এসে পড়লাম গুড্ডু স্কুলে পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে তারপর নিয়ে আসলাম হাঁটি না তোমাদেরকে হাই বললো আর এই যে দেখো এখন দুটার সময় দুপুরবেলা খেতে আসলাম দুটার সময় গুড্ডুকে চানও করালাম এসে তারপরে যে ভাত খেতে বসলাম ওই যে লাল ভাত খাচ্ছি আজকে পুঁই বিচি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তো সেটা খাচ্ছি লাল ভাত আজকে খেলাম লাল ভাত আর ডিম অমলেট আর মাছ খেলাম না আমি বোয়াল মাছ তো খাই না তাই বোয়াল মাছ খেলাম না ডিমের আমলেট খেলাম আর ওই রোয়ের বাচ্চা বাটো মাছগুলো রেখে দিয়েছি আজকে রান্না করব না আজকে দেখো এই যে তাই যে তোমাদের কী কী রান্না করা হয়েছে তোমাদের দেখাই আর এই যে মাছের ঝোল হয়েছে ডালও হয়েছে উইডু গাছ চচ্চড়িও হয়েছে সেটা দুপুরেই শেষ হয়ে গেছে তাই রাত্রে তোমাদের দেখাতে পারলাম না আর এই যে দেখো গুড্ডু আমার সাথে খেলা করছে আর এই যে দেখো রাত্রে এখন বাজে সাড়ে নয়টা পনেরো দশটা বাজে এখন এই যে এখন ঘুমাবো আর গুড্ডু ঘুমিয়ে পড়লো গুড্ডু খুব কাশি হয়েছে সর্দি হয়েছে তাই তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম আর কাশির জন্য ওষুধ এখনও আনা হয়নি ওষুধ আগে মধু খাওয়াবো মধু খেয়ে যদি না কমে তারপর ওষুধ আনবো এই যে দেখো মধু একবার খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিলাম আর সুন্দর করে মধু এনে রাখলাম রাত্রে যদি কাশি উঠে আবার খাওয়া খাইয়ে দেবো এক চামচ তো বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা বাই বাই